তাহলে আমি আজকে প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন ম্যাপ পয়েন্টিংগুলো সম্পর্কে আলোচনা করছি। তো একদম প্রথম পর্যায়ে আমি যেটা যাব, একদম ওপরে এই যে জায়গাটা, এই জায়গাটা রয়েছে কারাকোরাম গিরিপথ, এই যে যে পয়েন্টটা, এখন আমি পর্বত শৃঙ্গগুলো বলবো। তারপরে যথারীতি কারাকোরাম পর্বত, এই যে যে পয়েন্টটা রয়েছে লম্বা করে, এটা কারাকোরাম পর্বত। তারপরে লাদাখ পর্বত, তারপরে জাসকার, তারপরে প্রধান হিমালয়, এটা প্রধান হিমালয়, এখানে পয়েন্টিংটা করা রয়েছে প্রধান হিমালয়, এবং প্রধান হিমালয়ের নিচে ঠিক শিবালিক হিমালয়। এই হলো প্রথম শ্রেণীর পর্বতগুলো পরপর রয়েছে। আর এদিকে বাঁদিকে রয়েছে কিন্তু পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, কিন্তু এই সাইডটা দিয়ে মাঝখানের দিকে রয়েছে। এদিকে ডান দিকের যে পর্বতগুলো, এগুলো পরপর মনে রাখার জন্য একটা ছোট্ট কুলু করে দিয়েছি, যেটা কুলুটা হলো কলেজ পাস বলে একটা কুলু করে দিয়েছি। কতে কারাকোরাম পর্বত, লেতে লাদাখ পর্বত, জতে জাসকার পর্বত, পাতে প্রধান হিমালয়, এবং তালবসাতে শিবালিক হিমালয়। তো এটা পরপর মনে থাকবে। আর ঠিক এদিকে একটাই পর্বতশ্রেণী আছে মনে রাখতে হবে বাঁদিকে, সেটা হলো কিন্তু পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল থেকে নেমে এসে তর্মরুভূমির ঠিক প্রায় সমান্তরালে আরাবল্লী পর্বতশ্রেণী, এবং পশ্চিম দিকে গিয়ে আর একটু যেটা পশ্চিম দিকে যদি আমি চলে যাই, তাহলে কিন্তু দক্ষিণ ভারতের পশ্চিমগড় পর্বতমালা পুরো উপকূলের সমান্তরালে রয়েছে, এবং পূর্ব দিকে পূর্ব উপকূলে যে সমান্তরালে কিন্তু প্রায় সমান্তরালে কিন্তু পূর্বঘাট পর্বতমালা কিন্তু রয়েছে। আর নিচের দিকে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু নীলগিরি পর্বতটা কিন্তু এই জায়গাতে রয়েছে। মাঝখানে দুটো পর্বত রয়েছে, একদম পুরো প্রায় মাঝখান বরাবর হচ্ছে বিন্ধ্য পর্বত, যেটা ভারতকে দুটি ভাগে, প্রধান দুটি ভাগে ভাগ করেছে। তার ঠিক নিচেই প্রায় সমান্তরালে সাতপুরা পর্বত, এবং তার পাশেই মহাকাল পর্বত কিন্তু রয়েছে। এই তিনটে পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে মূল পয়েন্ট হচ্ছে আরাবল্লী, বিন্ধ্য, মহাকাল, সাতপুরা, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, নীলগিরি, আরাবল্লী, এদিকে রয়েছে কারাকোরাম, কারাকোরাম পর্বত, লাদাখ পর্বত, জাসকার পর্বত, শিবালিক পর্বত, এবং প্রধান হিমালয়। আর এদিকে রয়েছে পীর পাঞ্জাল। আর মাঝখানে এটা কিন্তু নাঙ্গা পর্বত রয়েছে, সেটাও কিন্তু ডান দিক থেকে একটুখানি সরে প্রায় মাঝ বরাবর এই জায়গাটা কিন্তু নাঙ্গা পর্বত। এবার চলে আসবো পূর্ব দিকটা। পূর্ব দিকটা যদি আলোচনা করতে যাই, তাহলে একদম দেখতে পাবো যে মেঘালয়ের এই জায়গায় পর্বত তিনটে রয়েছে, সেটা হচ্ছে গাঢ়, খাসি এবং জয়ন্তিয়া। এই তিনটে কিন্তু প্রধান পর্বতশ্রেণী রয়েছে, এবং গাঢ় ওপরে কিন্তু যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু নকরেক। এই হলো আমাদের মোটামুটি প্রধান পার্বত্য অঞ্চল, এখান থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে প্রধান প্রধান শৃঙ্গগুলো সম্পর্কে আমরা এবার আলোচনা করছি। প্রধান শৃঙ্গের ভেতরে যেটা রয়েছে, একদম ওপরের দিকে আমরা যেটা দেখতে পাবো পামির গ্রন্থি, যেটা আমাদের পয়েন্টে আসে না তবু জানতে হয়, কারণ এখান থেকে সব কিছুর উৎপত্তি হয়েছে। তার ঠিক নিচের দিকে একদম রয়েছে কেটু, 8611, যেটা কেটুর উচ্চতা, সব থেকে ভারতের যেটা সবচেয়ে কারাকোরাম উচ্চ। তার নিচে ঠিক কামেট, এবং কামেটের পাশে কেদারনাথ, এবং কেদারনাথের পাশে ত্রিশূল, এবং ত্রিশূলের ঠিক নিচে নেপালের ঠিক পাশেই কিন্তু রয়েছে হচ্ছে মুসৌরি, জায়গাটা কিন্তু রয়েছে। এদিকে রয়েছে নেপালের মধ্যে রয়েছে অন্নপূর্ণা, নেপালের মধ্যে রয়েছে এভারেস্ট, পশ্চিমবঙ্গে যেটা রয়েছে সেটা সব থেকে উপরে কাঞ্চনজঙ্ঘা, 8598, পশ্চিমবঙ্গের ঠিক ওপরের দিকে এই জায়গাটা রয়েছে। এবং পূর্ব দিকের শেষ প্রান্তে হিমালয় পর্বতটা, যেখানে বলা যায় যে শেষ, যার ঢাল প্রায় শেষ হয়ে যায়, সেই জায়গাটা কিন্তু নামচা বরুয়া কিন্তু রয়েছে। এই জায়গাটা 7756 ফুট উঁচু। কিন্তু একদম নিচের দিকে দক্ষিণ ভারতের দিকে আমি যদি চলে যাই, তাহলে কিন্তু পেয়ে যাব মহেন্দ্রগিরি, পেয়ে যাবো এই জায়গাটা, যেটা মহেন্দ্রগিরি পর্বত দিকে রয়েছে। আর একদম নিচের দিকে যেটা পাবো সেটা হচ্ছে দোদাবেতা ও আনাইমুদি। দোদাবেতা আনাইমুদি থেকে উপরে উঠে পূর্ব দিকে পরপর দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে ভোরঘাট, একটা হচ্ছে থলঘাট। এটা কিন্তু থলঘাট এবং এটা কিন্তু ভোরঘাট। মনে রাখতে হবে এই থলঘাট ও ভোরঘাটের মাঝে দুটো আছে, ভোরঘাটের পাশে হচ্ছে মহাবালেশ্বর এবং থলঘাটের পাশে হচ্ছে কলসুবাই। আর যেটা দুটো মূল পয়েন্ট সেটা হচ্ছে আরাবল্লী পর্বতের সবচেয়ে উচ্চ শৃঙ্গ গুরুশিখর, 1722, আর একটা হচ্ছে ধূপগড় পর্বত। আর এইটা কিন্তু গুরুশিখর, এটা খুবই ইম্পর্ট্যান্ট। গুরুশিখর, কেদারনাথ, কেটু, মুসৌরি, কাঞ্চনজঙ্ঘা, এদিকে দোদাবতা, আনাইমতি, নামচা বরুয়া, এই প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভারতের নদ নদী। তো ভারতের নদ নদী পড়তে গেলে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, উলার হ্রদ, উলার হ্রদের ওপরে রয়েছে সিন্ধু, তার পাশে বিপাশা, শতদ্রু, এদিকে রয়েছে লুনি, সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি। মনে রাখতে হবে এই যে সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, এই চারটে কিন্তু পশ্চিম মাহি নদী, যার জন্য তীরটা কিন্তু পশ্চিম দিক থেকে দেওয়া রয়েছে। না মনে রাখতে হবে যেদিক নদী প্রবাহিত হয়, মানে এইদিকে এসে পড়বে নদীটা, তার জন্য কিন্তু এদিকের নাম অনুসারে কিন্তু নামকরণটা করা রয়েছে পশ্চিম বাহিনী। আর নিচের দিকে একদম এই যে একদম নিচের দিকে, আর একটু নিচের দিকে যেটা রয়েছে সেটা কিন্তু ভেমনাদ হ্রদটা কিন্তু রয়েছে এই জায়গাটায়। আচ্ছা, এবার আমি চলে যাব পূর্ব উপকূলের দিকে, পূর্ববাহিনী নদী যেটা বলা হচ্ছে, অর্থাৎ পূর্ব দিকে আসছে, যেমন কাবেরী নদী, কৃষ্ণা নদী, গোদাবরী নদী, মহানদী। তো কাবেরী নদীটা এরকমভাবে আসছে, তার উপরেই কাবেরী নদী এবং কৃষ্ণা নদীর মাঝে যেটা রয়েছে সেটা কিন্তু পুলিকট হ্রদ। কৃষ্ণা নদীটা কিন্তু আগাতে গেলে এই পর্যন্ত টানতে হবে এখান থেকে, এবং নদীর দিক কিন্তু অবশ্যই তোমাকে দেখাতে হবে, যে তীর দিয়ে কিন্তু দেখাতে হবে। আর এর মাঝে রয়েছে কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, তার উপরে গোদাবরী নদী, এবং মহানদীতে হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে, যেটা অবশ্যই জানা উচিত,
এবং তার পাশেই রয়েছে কিন্তু দামোদর। আর এদিক থেকে আরেকটা কথা মনে রাখা লাগবে, এখান থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এবং গঙ্গা নদীটা কিন্তু এইভাবে ঠিক এসে এইভাবে এসে বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এসে কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। আর এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, যেটা এদিক থেকে এসে দিহং নামে ঢুকে বাংলাদেশে কিন্তু পদ্মা নামে প্রবেশ করেছে, হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো এই হলো প্রধান নদ নদীর বর্ণনা আমাদের ভারতের, যেটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা কিন্তু অনেকটা ছোট ছোট পয়েন্টের সমন্বয়ে তৈরি করেছি, এটা এটার ভেতরে অনেক কিছুই আছে, যাক এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে আঞ্চলিক অঞ্চল। তার মধ্যে যেটা একদম মাথার দিকে রয়েছে সেটা প্রথম হচ্ছে উলার হ্রদ, একদম উপরে রয়েছে। তারপরে যথারীতি থর মরুভূমি, এবং থর মরুভূমির মধ্যে যেটা ইম্পর্টেন্ট মরুস্থলী, যে কোনো একটা পয়েন্ট আসলে এটা দিতে হবে। প্রথম যে খাসটা রয়েছে সেটা কিন্তু কচ্ছ উপদ্বীপ, তার পাশেই কচ্ছ উপসাগর, কচ্ছ উপদ্বীপের নিচে রয়েছে কাথিয়াবাড় উপদ্বীপ। তারপরে যেটা আমাকে মূল জানতে হবে সেটা কিন্তু এই অঞ্চল থেকে এই অঞ্চল সম্পূর্ণটা কিন্তু আমাদের পশ্চিম উপকূল, এই অঞ্চল থেকে এই অঞ্চল পশ্চিম উপকূলের দুটো ভাগ রয়েছে, ওপরের দিকের বা মধ্য যে মাঝখান থেকে যে ভাগটা, উপরটা হয়ে গেল কঙ্কন উপকূল, এবং এখান থেকে নিচের এই যে জায়গাটা এটা কিন্তু হয়ে গেল মালাবার উপকূল। আরেকটা কথা মনে রাখতে হবে, কঙ্কন উপকূলের কিছু অংশ এবং মালাবার উপকূলের কিছু অংশ দুটো মিলে কিন্তু তৈরি হয়েছে কর্ণাটক উপকূল। এই যে তীর চিহ্ন দিয়ে যে বায়ুটা দেখানো হয়েছে এটা কিন্তু মৌসুমী বায়ু প্রবাহ, পরীক্ষায় আসে না তবু আমাদের এটা জেনে রাখার দরকার। তার নিচেই একদম নিচের দিকে যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু মান্নার উপসাগর এই জায়গাটা, আর ভারত ও শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী। আর এই দিকে যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত কিন্তু ভারতের পূর্ব উপকূল, পূর্ব উপকূলেরও ঠিক একইভাবে দুটো ভাগে ভাগ হয়েছে, এই জায়গা থেকে এই অংশটা হচ্ছে করমণ্ডল উপকূল, এবং এই জায়গা থেকে এই পর্যন্ত যে অংশটা সেটা কিন্তু উত্তর সরকার উপকূল। যাই হোক, এবার এই জায়গাটা যে ছোট্ট যে খাসটা তৈরি হয়েছে খাসটা কিন্তু বলা হচ্ছে চিল্কারদ। পশ্চিমবঙ্গের ঠিক নিচেই যে হ্যাচিং করা এই যে জায়গাটা এইটাকে বলা হচ্ছে সুন্দরবন। ঠিক পশ্চিমবঙ্গের ঠিক পাশে এই জায়গাটা রয়েছে কিন্তু আমাদের ছোটনাগপুর মালভূমি, এই জায়গাটা রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি, ক্রস চিহ্ন দিয়ে দেখিয়েছি, গোল গোল চিহ্ন দিয়ে কিন্তু মালভূমিটা দেখিয়েছি, এবং মালব মালভূমির একদম পাশে কিন্তু রয়েছে বুন্দেলখণ্ড। তারপরে আমরা চলে যাব এদিকে মাঝখানে যে খাতার যে দাগটা দেওয়া রয়েছে ডট ডট দিয়ে ম্যাপের মধ্যে, এই ডট ডট দাগটা কিন্তু কর্কট ক্রান্তি রেখা। এখানে মেঘালয়ের সব থেকে বেশি বৃষ্টিপাত অঞ্চল, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কিন্তু এটা, সেটা কিন্তু এই অঞ্চলটা, যদি সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যদি বলে দুটি বলে তাহলে তুমি এটাও দেখাতে পারো, আবার করমণ্ডল উপকূলও দেখাতে পারো যেখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। আবার এদিক থেকে যে দাগগুলো আমি দেখিয়েছি সেই দাগগুলো হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ, অর্থাৎ এই জায়গাটা থেকে কিন্তু আমি পরীক্ষায় কিন্তু প্রশ্ন পাবোই, সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। যাই হোক, এবার আমরা জানবো হচ্ছে ভারতের উদ্ভিদ সম্পর্কে একটু ছোট্ট আলোচনা করব। উদ্ভিদের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে একদম উপরের দিকে যদি তামাই, তাহলে এই জায়গাটা বরফ আবৃত অঞ্চল, এখানে কিন্তু জল বরফ থাকে যার জন্য উদ্ভিদ জন্মাতে পারে না। তার নিচে ঠিক পার্বত্য অঞ্চল, মরু অঞ্চলে মরু অঞ্চল, এবং মরু অঞ্চলের একটা কথা, মরু অঞ্চল উদ্ভিদ বা ক্রান্তীয় মরু উদ্ভিদ, এবং মরুস্থলে যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু উদ্ভিদবিহীন, এখানে কিন্তু ক্যাকটাস ট্যাকটাস ছাড়া কিছু কিন্তু জন্মায় না। তার পাশে রয়েছে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, এবং তার পাশে যেটা ক্রস চিহ্ন দিয়ে আমি দেখেছি সেটা কিন্তু আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, যে অঞ্চলটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বিস্তৃত, দিল্লি উড়িষ্যা বিহার এই অঞ্চলে বেশিরভাগ অঞ্চল জুড়ে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। এবং যেটা সবথেকে বেশি পরীক্ষা সেটা হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, সুন্দরবন অঞ্চলে যেটা গড়ে ওঠে সেটা কিন্তু লবণাম্ব উদ্ভিদ হচ্ছে কিন্তু এই জায়গাটা বা সুন্দরবন অঞ্চলে, পশ্চিমবঙ্গের একদম নিচের দিকে সাধারণত সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল, এই হলো আমাদের স্বাভাবিক উদ্ভিদ। এবার আমরা যেটা জানবো সেটা হলো ভারতের মৃত্তিকা, এটা খুবই সহজ, আগের মূল বিষয়ের উপর ভিত্তি করে এটা তৈরি। পার্বত্য অঞ্চল সাধারণত পার্বত্য মৃত্তিকা, এই যে সমগ্র অঞ্চল জুড়েই পার্বত্য মৃত্তিকা, এখানে রয়েছে এই যে মেঘালয়ের উপরের দিকে লোহিত মৃত্তিকা, তার নিচে ঠিক পলি মৃত্তিকা, সাধারণত গঙ্গা নদীটা আমরা জানি যে এরকম জায়গা থেকে উৎপত্তি হয়ে এরকমভাবে এসে এরকমভাবে পড়েছে যার জন্য এই অঞ্চলটাই পলি মৃত্তিকা। এদিকে মরু মৃত্তিকা, মাঝখানে দাক্ষিণাত্য অঞ্চলে কালো কৃষ্ণ মৃত্তিকা, এখানে তুলো চাষ ভালো হয়। কৃষ্ণ মৃত্তিকার ঠিক নিচে হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা, আর এই যে সাইড দিয়ে একদম উপকূলীয় অঞ্চল যেটা সেটা কিন্তু উপকূলীয় বালু মৃত্তিকা মধ্যে পড়ে, একদম সাইড যেটা রয়েছে সেটা কিন্তু উপকূলীয় বালু মৃত্তিকা, এই যে এই জায়গাটা যেটা রয়েছে সেটা হচ্ছে উপকূলীয় বালু মৃত্তিকা। তার উপরে ছোট্ট একটি জায়গায় লোহিত মৃত্তিকা রয়েছে, আমি লোহিত মৃত্তিকা এটা দেখানোই বেস্ট, মানে এই জায়গাটা ছোট্ট অল্প জায়গা যার জন্য এটা লোহিত মৃত্তিকা দেখিয়ে আর ম্যাপ পয়েন্টিং অতটা ই করার দরকার নেই। যাই হোক, এবার আমরা জানবো যে মালভূমি অঞ্চল বা পার্বত্য অঞ্চল সম্পর্কে কিছু কিছু ছোটো ছোটো পয়েন্ট। একদম ওপরের দিকে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, যেটা আমরা এর আগেও অনেকবার দেখেছি, তার নিচে রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল, সাধারণত এই অঞ্চলে অনেক নদ নদী গেছে এবং সেই নদ নদীর অববাহিক অঞ্চলের সমভূমি অঞ্চল গড়ে উঠেছে। মাঝখান পুরো মধ্য বরাবর কিন্তু উপকূলীয় মালভূমি অঞ্চল, যার মধ্যে দক্ষিণাত্য মালভূমি এবং কিছু কিছু ছোটো ছোটো পর্বত দেখা যায়, মোটামুটি দক্ষিণাত্য মালভূমি বললে এই মাঝখানে এই অঞ্চলটা দেখিয়ে দিলেই হবে। আর একটা রয়েছে উপকূলীয় সমভূমি অঞ্চল, যেটা হচ্ছে কিন্তু একদমই উপকূল বরাবর পাশ দিয়ে জায়গাটা রয়েছে উপকূলীয় বালুকমায় বালুটালু জমে এইগুলো কিন্তু তৈরি হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। আর দুপাশে দুটো বিন্দু রয়েছে, এটা কিন্তু একটা হচ্ছে লাক্ষাদ্বীপ এবং একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে দুটো দিক রয়েছে, যেটা হচ্ছে একদিকে হচ্ছে লাক্ষাদ্বীপ
এবং আর একদিকে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই জায়গাটা উপকূলীয় সমভূমি অঞ্চল, এই জায়গা দাক্ষিণাত্য মালভূমি, এটা উত্তরে পার্বত্য অঞ্চল, এটা উত্তরের সমভূমি অঞ্চল। ব্যাস এই হলো আমাদের মূল ভূগোলের আলোচনার বিষয়। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। আর শুধু দেখে গেলেই হবে না, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।